অলকিটি বিডির পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম বন্ধুরা। আরেকটি নতুন সার্কুলারের আপডেট মেসেজ নিয়ে আমি ইমরান সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম। তো এখনকার মেসেজটি হলো বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, সংক্ষেপে যাকে আমরা বিপিকেটি এই নামে চিনি আর কি। তো তারা একটি নতুন নিয়োগ প্রকাশ করছে, এখানে বেশ কিছু লোক নিয়োগ করবে। এটা হলো অঙ্কিতের সার্কুলার, আমি এটি আপনাদেরকে দেখা দিচ্ছি এবং লাস্টে দেখা দেবো কীভাবে আবেদন করবেন, কোনো সমস্যা নেই, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম কথা হলো আপনারা কাইন্ডলি একটু সার্কুলারটা নিজে নিজে পড়বেন, এরপরে গিয়ে কোনো মানে এরপরে না জানলে আমাকে অবশ্যই ডেফিনেটলি মেসেজ করবেন। অনেকেই আছে দেখা গেলো সার্কুলার না পড়েই সরাসরি কমেন্ট করে ভাই শিক্ষাগত যোগ্যতা কী, শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করব। আসলে একটা সার্কুলারের ভিতরে কিন্তু আপনি কীভাবে কী করবেন, আপনার কী যোগ্যতা দরকার, বিস্তারিত 14 গোষ্ঠীর ইতিহাস দেওয়া থাকে। তো আপনারা প্রথমে একটু কষ্ট করে সার্কুলারটা পড়ে নেবেন। তো যাই হোক, এখন আমি দেখাই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, তারা প্রথম যে পদটির কথা বলছে তা হলো ম্যানেজার পুলিশ প্লাজা কনকর্ড। তারা অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা বিষয় হলো যে তারা কোয়ান্টিটি মানে কতজন লোক নেবে সেটা কিন্তু তারা মেনশন করে নাই। তো আমি যতটুকু জানতে পারছি তারা মোটামুটি এখানে বেশ কিছু লোক নিয়োগ করবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা একটা একটু কষ্ট করে দেখে নিয়েন, এতটা বিস্তারিত বললাম না। দেন 2 নম্বর যেটা বলছে তা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস পুলিশ প্লাজা কনকর্ড, এখানেও শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন। এবং লাস্টে যেটি আছে তাহলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পুলিশ প্লাজা কনকর্ড। তো প্রত্যেকটারই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বেতন কিন্তু এখানে লেখা আছে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ আমার জানা মতে যারা এই পুলিশ প্লাজাতে কিংবা এই বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে যারা জব করে তারা বেশ ভালো মাপের একটা স্মার্ট স্যালারি পেয়ে থাকে। শুধু স্যালারি না, স্যালারির পাশাপাশি আরও তারা এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে থাকে অনেক ভালো। তো আপনি যদি এটা জাস্ট আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আবেদনের শেষ তারিখ হলো 20/6/2020, অর্থাৎ আজকে 16 তারিখ, এখনও বেশ কয়েকদিন সময় আছে। তো আপনি যেমন যেভাবে আবেদন করবেন বন্ধু সেটি আমি ওকে দেখা দিই। দেখছেন জাস্ট সার্কুলারের নিচে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হ্যাঁ নামে একটা অপশন দেওয়া আছে, আপনি সরাসরি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আমরা সরাসরি পুলিশ প্লাজার ওদের সাইডে চলে যাবো আর কি, মানে একটু অপেক্ষা করে। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে এটা সরাসরি ওদের সাইটে আমরা চলে গেলাম। যাওয়ার পরে এইখান থেকে আপনার কোনটার জন্য যা আগ্রহী প্রার্থী ঠিক সেটাতে গিয়ে সরাসরি এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এটাতে দিয়ে দিবেন। আমি আরেকটু বলে নিই বন্ধুরা, এটা কিন্তু বিডি জবের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো যাই হোক, আপনার এখান থেকে সরাসরি যদি অ্যাপ্লাই ক্লিক করেন যেটাতেই হোক, আপনার অ্যাপ্লাই করলেই সরাসরি আপনার আবেদনের অপশনে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি লাস্টে বলে দিই বন্ধুরা, এই সার্কুলারটি পাওয়ার জন্য আপনাদেরকে ঠিক যে ওয়েবসাইটে ঢোকার দরকার, আমি সেটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেখুন আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনাদেরকে লিঙ্কে ক্লিক করলে সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, এইটাই ছিল মূলত এখনকার মতো আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট মেসেজ। তো মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।